দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ, সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। স্বামীকে ফিরে পেতে শ্বশুর বাড়ির সামনে স্ত্রীর ধর্ণা। স্ত্রীকে মারধরের অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানা তিরোল গ্রাম পঞ্চায়েতের করুই গ্রামে। জানা গেছে, বছর দুয়েক আগে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত গোতান এলাকার এক মহিলার সঙ্গে করুই গ্রামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরেই তারা দুজনে বিয়ে করেন, এমনটাই দাবি এই গৃহবধূর। তিনি আরও দাবি করেন, এরপর থেকে দুজনে উত্তর চব্বিশ পরগনার বারুইপুরে থাকা শুরু করেন। কিন্তু হঠাৎ করে তার স্বামী এক বছর আগে তার মায়ের শরীর খারাপ বলে ওই মহিলাকে ওখানেই রেখে দিয়ে চলে আসেন। এদিন গৃহবধূ তার স্বামীর খোঁজে করুই গ্রামে এসে হাজির হলে তার স্বামীর পরিবারের লোকজন তাকে ও তার মাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। গৃহবধূ বলেন, আমি স্বামীর সঙ্গে সংসার করতে চাই, প্রতিনিয়ত আমার সঙ্গে তার যোগাযোগ আছে। শ্বশুর বাড়ির লোকজন আমার গায়ের রং কালো বলে মেনে নিতে চাইছেন না, উপরন্তু পণের দাবি করছেন। শুনলাম সে নিজের বাড়িতে এসেছে, তাই তার কাছে ছুটে এসেছি। দেখুন বিস্তারিত। আমি একটা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম দু বছর আগে। আমার স্বামীকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে মানেনি। তারপর আমরা দুজনে কলকাতায় দিয়ে ছ মাস থাকি। হঠাৎ আমার শাশুড়ির শরীর খারাপ হলে আমার স্বামী বাড়িতে আসে। তারপরে আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করে না 10 দিন। তারপরে কন্ট্যাক্ট করে বলে ওর ছোটো ভাই আকাশে আন্দ্রা মানে ওকে পাঠিয়ে দিয়েছে। ও আমাকে বলে 6 মাস পর যাবো, এই করে 1.5 বছর কেটে যায়। আজ ও কালকে রাতে আমার স্বামী আমাকে বলেছে, বাড়ি আসছে, আমাকে বলেছে তুমি আসো। আমি গিয়েছি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার দাদু, শ্বশুর, কাকি, কাকি, শাশুড়ি সবাই মিলে আমাকে মেরেছে। আমার স্বামী ঘরে যাচ্ছি, আমার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। আমার শ্বশুরের দাবি আমার গায়ের রং ময়লা বলে তাদেরকে 5 লাখ টাকা ফোন দিতে হবে। 21 সালে বিয়ে করেছি করুই গ্রাম। আমরা আমার বিয়েটা হয়েছে করুই গ্রামে, পড়া রেজিস্ট্রি করেছিলাম মঙ্গলকোটে। কত বছরের প্রেম ছিল? আমাদের প্রেম ছিল 2 বছর, আর বিয়ে হয়েছে এটা নিয়ে 2 বছর। দু বছর নয়, কিভাবে মানে যোগাযোগ হয় আপনাদের? আমাদের আমাদের বাজার গোতান বাজারে ওদের দোকান ছিল, ওখান থেকে আমাদের রিলেশন শুরু হয়। আমার দাদু শ্বশুর, আমার শাশুড়ি মা, শেখ আনসারা বিবি, কুতুবউদ্দিন, আমার কাকা শ্বশুর, আমার ওখানে আমরা পুলিশকে ফোন করেছিলাম। দিয়ে পুলিশ গিয়ে আমাদেরকে ওখান থেকে নিয়ে আসে। আপনারা কে কে গিয়েছিলেন আজকে? আজকে আমি, আমার মা আর আমার দিদি গিয়েছিলাম। আপনার বাপের বাড়ি কোথায়? গোতান হোজলপুর। কি চাইছেন কি আপনি? আমি চাই আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিতে। আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। কতদিন আগে স্বামী চলে গেছিল আপনার কাছে? 1 বছর আগে নভেম্বরের 10 তারিখে চলে গিয়েছিল। এতদিন খোঁজ খবর লাগাননি? হ্যাঁ, কথা বলে আমাকে ফোনে টাকা পয়সা দেয়, আমাকে কলকাতায় ঘর ভাড়ায় রেখে দেয়। আজকে আমি কলকাতা থেকে এসেছি, বারুইপুর থেকে এসেছি, ওখানে ঘর ভাড়া রেখে দিয়েছিল। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হদিলপুরের একটি মেয়ে বা এই গ্রামের একটি ছেলে, আজ থেকে 21 সালে বিয়ে হয়েছে। সে বিয়ে হয়েছে, কোনো খোঁজ খবর নেই। মানে হঠাৎ করে মেয়ে পক্ষ তার মা বা বোনকে নিয়ে বা মেয়েটা নিজে এসে শ্বশুর বাড়িতে দাবি করেছে যে আমি বাড়িতে থাকবো। সেখানে শ্বশুর পক্ষের লোক তাকে বাড়িতে ঢুকতে দেয় না। তারপর আরামবাগ থানা থানায় পুলিশ আসে, এসে ঝামেলাটাকে ক্লিয়ার করে বা গ্রামের মানুষ আসে, ঝামেলা ক্লিয়ার করার পর তারা চলে যায় থানায়।
আমি থাকি না, আমি বলতে আমি এইমাত্র একটু আগে এসেছি। আমাদের ছেলের সাথে বিয়ে হয়েছে এমনটাই মেয়েটা অভিযোগ করছে, সেটাও বিষয়ে আমি জানি না কিছু। সে বিষয়ে আমাকে কোনো মেয়ের গার্জেন থেকেও কোনো জানায়নি কো, আমি জানি না কো। তো যখন আমি জানতে পেরেছি যে মেয়ের বাপ মা ভয় দেখ পুলিশে ভয় দেখিয়ে বা থানায় দেবো জেলে দেবো ভয় দেখিয়ে রেস্টই করেছিল, তারপর থেকে ছেলেকে রাগারাগি করেছি, ছেলে ঘর ঢুকে নিত। আমাকে মঈনুদ্দিন মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে, ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দিয়েছে, আর আমার মেয়েকেও ওই ডান দিকের হাত আমার হাত ছেড়ে দিয়েছে, কিল ঘুষি মেরেছে, লাঠি করে বাঁ দিকের পাটায় মেরেছে। আর আমি চাই প্রশাসনের কাছে একটাই আমার অনুরোধ, যাতে আমার মেয়ের সংসারটা নিরাপদ মধ্যে হয়। মঈনুদ্দিন শেখ আর ওই নজরুল শেখ, কুতুবুদ্দিন মঈনুদ্দিন শেখ মানে শামসুদ্দিনের বাবা, আর কুতুবুদ্দিন মঈনুদ্দিনের বাবা হচ্ছে নজরুল হক, শেখ নজরুল হক। আমরা কী জন্য গিয়েছিলেন? আমার মেয়ের সংসার করাবো বলে আমি আজকে রাখতে গিয়েছিলাম। আমার জামাই ফোন করে বলে আমি বাড়ি এসেছি, হ্যাঁ আমি 10 তারিখের মধ্যে তোমার কাছে চলে যাবো। আমি আমরা বললাম তাহলে বাড়ি এসেছো, তাহলে আমার মেয়েকে রাখতে যাবো, হ্যাঁ বলে তখন বলছে না এসো না এখানে, এতে আমি কি বলে নেই। আর তারপর আবার বলছে যে আমি এখানে নেই, কিন্তু আমাদের যা 2 মিনিট না 3 মিনিট আগেতে আমার মেয়েকে ফোন করে বলেছে যে আমার মেয়ে ফোন করে বলছে বাড়ির ছবিটা তাহলে তুমি দেখাও দেখ নি, তুমি যে ঘরকে এসছো বলছে, বলছে এই যে ছবিটা তুলে আমার মেয়েকে আবার ফোনে তো পাঠিয়েছে, আর তার ভিডিও করে পাঠিয়েছে। তারপরে বাড়িতে ছিল, হ্যাঁ কিন্তু আমরা 3 জন গিয়েছিলাম, কিন্তু আমরা দুতলা সিঁড়িতে উঠতে গেলাম, ওনার মা আমাদেরকে ধাকালে, ওর মা বাবা দাদু আবার কাকা, হ্যাঁ 3 জন মিলে ওই মঈনুদ্দিন কুতুবুদ্দিন আর নজরুল হক, তারপরে আনসুরা বিবি, তো শাশুর নাম আনসুরা বিবি, তো আনসুরা বিবি আমাদেরকে বাড়ির ভেতরতে ঘাড় ধাক্কা দিয়ে মার ধর করে শাড়ির আঁচল ছেড়ে দিয়ে আমার মেয়েকে লাঠি করে রটকে মেরেছে, মেরে বার করে দিয়েছে, ব্যাগ পত্র সব ছুঁড়ে ফেলে দিয়ে। এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।